হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আশা করি বন্ধুরা তোমরা সকলে খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি একটা নতুন ভ্যাকান্সির ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি, যেটা কিনা এয়ার ইন্ডিয়ার তরফ থেকে বন্ধুরা বেরিয়ে এসেছে। এবং এটা যেটা তোমাদের কাছে অনেকের কাছে হয়তো ড্রিম জব, এবং পাশাপাশি এটা বলতে পারো একটা ড্রিম প্লেসে তোমাদের ভ্যাকান্সি যেটা আছে বেরিয়েছে, অর্থাৎ জব লোকেশন যেটা হবে সেটা অ্যাকচুয়ালি একটা ড্রিম প্লেস। তো সেটা সম্পূর্ণ জানার জন্য ভিডিওটা তোমরা বন্ধুরা পুরো দেখো। এখানে আমি সমস্ত ডিটেলসে এর কী কী ভ্যাকান্সিতে কত পোস্ট আছে, কী যোগ্যতা আছে, কত বয়স আছে, সমস্তটাই আলোচনা করে দেবো। ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। এবং তারপরেও যদি কোনো কিছু তোমাদের বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের সাহায্য করব। এবং বন্ধুরা, যারা তোমরা আমার চ্যানেলে নতুন এসেছো, তারা অবশ্যই এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশাপাশি এর যে বেল আইকনটা আছে এটাকেও প্রেস করে দিও। কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার যে নোটিফিকেশান আছে তৎক্ষণাৎ তোমরা সেটা পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, দেখে নিই আজকের যে ভ্যাকান্সিটা বেরিয়েছে তার ব্যাপারে বিস্তারিত। তো বন্ধুরা, আমরা এখন আছি এয়ার ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে? তো তোমরা বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ। তো এবার এখানে নিচে তোমাদের চলে আসতে হবে, এবং এখানে দেখো ক্যারিয়ার বলে যে অপশনটা আছে এখানে তোমাদের ক্লিক করতে হবে। এবং এখানে ক্যারিয়ারে আসার পরে এখানে দেখো নোটিফিকেশানটা এখানে দেওয়া রয়েছে, রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস লিমিটেড অ্যাট গোয়া। তো বন্ধুরা, তোমাদের যে ড্রিম প্লেস যেটা আমি বলেছিলাম, অর্থাৎ গোয়া, যেটা একটা সুন্দর প্লেস আমাদের ইন্ডিয়ার মধ্যে এবং একটা ভালো স্পট যেখানে সকলে বেড়াতে যাই, ঘুরতে যাই আমরা, তো সেরকমই একটা জায়গায় তোমাদের পোস্টিং হতে চলেছে যদি তোমরা এই জবটা পাও। দেখো এখানে যে এটা 17 তারিখে পাবলিশ করেছে এবং 27 তারিখ পর্যন্ত এটা, 27 তারিখের লাস্ট এটা ইন্টারভিউ চলবে। তো চলো এখানে ক্লিক করে নোটিফিকেশানটা তোমরা ডাউনলোড করে নিতে পারো এখান থেকে, ঠিক আছে? তো তার জন্য এখানে ক্লিক করলে এখানে অপশন তোমরা পেয়ে যাবে এইভাবে। তো আমি অলরেডি ডাউনলোড এটা করে নিয়েছি বলে আমি নতুন করে আর ডাউনলোড করছি না, তোমরা অবশ্যই এটা ডাউনলোড করে দেখে নিও। তো চলো বন্ধুরা, আমরা ডাইরেক্ট অফিসিয়াল নোটিফিকেশানটা দেখে নিই। তো বন্ধুরা, এই হচ্ছে এয়ার ইন্ডিয়া তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশান। তো ভিডিওটা তোমরা পুরো দেখো, আশা করি তোমাদের সমস্ত বিষয়টা আমি পরিষ্কার করে বুঝিয়ে দিতে পারবো। তো বন্ধুরা, এখানে দেখে নাও যে এখানে তোমাদের যেটা বলেছে যে 3 বছরের প্রথমে চুক্তিভিত্তিক এখানে রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে? 3 বছরে, এবং তারপরে তোমাদের কাজে যে পারফরমেন্স দেখে তারপরে এখানে এটাকে রিনিউ বা এটাকে পরে সময়ের যে মেয়াদটা এটাকে বাড়িয়ে নেওয়া হবে, ঠিক আছে? তো তার জন্য চলো আমরা দেখে নিই যে এখানে কোন কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারছো। তো এখানে দেখো বন্ধুরা, প্রথম যে পোস্টটা আছে কাস্টমার এজেন্ট, এর জন্য ভ্যাকান্সি যেটা আছে সেটা আছে 15টা, এবং এর জন্য তোমাদের যেটা কোয়ালিফিকেশান লাগছে, এই দেখো এখানে কোয়ালিফিকেশানটা দেওয়া রয়েছে। কোয়ালিফিকেশান কী লাগছে বন্ধুরা? গ্র্যাজুয়েট লাগছে, তোমাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে, এবং তার সঙ্গে কী লাগছে? ডিপ্লোমা লাগছে, একটা ডিপ্লোমা লাগবে এখানে। নিম্নলিখিত এই সমস্ত যে ট্রেডগুলো আছে এই ট্রেডের উপর কোনো একটা বিষয়ে ডিপ্লোমা হতে হবে, অথবা আর কী হতে হবে, অথবা তোমরা যদি এই সমস্ত ডিপ্লোমা নাও করে থাকো তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে তাহলে গ্র্যাজুয়েট হতে হবে, এবং তার সাথে 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে কাস্টমার এজেন্ট হিসেবে, যেখানে কিনা বন্ধুরা তোমাদের যে কাজগুলো করতে হবে, যেমন এখানে দেওয়া রয়েছে প্যাসেঞ্জার চেকিং, কার্গো হ্যান্ডেলিং, টিকিটিং, মানে টিকিট যে করা, সমস্ত এই ধরনের কাজগুলো যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তোমরা এই পদের জন্য আবেদনের যোগ্য, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখানে এবার দেখে নিই যে স্যালারিটা কত আছে। তো বন্ধুরা, এখানে স্যালারিটা যেটা আছে 18,360, ঠিক আছে? এবং বয়স যেটা তোমাদের আছে এখানে দেওয়া রয়েছে, এই দেখো এখানে বয়স রয়েছে জেনারেলদের 28 বছর, ওবিসিদের 31 বছর, SC ST ক্যান্ডিডেট তোমরা যারা আছো তাদের জন্য 33 বছর। এবং বন্ধুরা, এখানে ইন্টারভিউ যে ডেটটা আছে এই দেখো এখানে দেওয়া রয়েছে, ইন্টারভিউ ডেটটা আছে 25/5/2019, এবং সময়টা বন্ধুরা এখানে দেওয়া রয়েছে 9টা থেকে 12টার মধ্যে। কিন্তু এই ভেনুতে, এখানে দেখো পাশে তোমাদের যে ভেনুটা দেওয়া রয়েছে, এই ভেনুতে কিন্তু এই সময়ের মধ্যে এই ডেটে তোমাদেরকে এন্ট্রি করতে হবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, পরবর্তী পোস্ট আমরা দেখে নিই। পরবর্তী পোস্ট যেটা আছে পজিশন নাম্বার টু, সেটা আছে সিনিয়র র্যাম্প সার্ভিস এজেন্ট, এর জন্য ভ্যাকান্সি রয়েছে 4টে, এবং এখানে যে কোয়ালিফিকেশান লাগছে বন্ধুরা, এই দেখো এখানে বন্ধুরা 3 বছরের ডিপ্লোমা কোর্স লাগবে, যেটা কিনা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালের উপরে বা এই ধরনের ট্রেডের উপরে, অথবা এখানে কী লাগছে? ITI লাগছে, ঠিক আছে বন্ধুরা? তাহলে এই সমস্ত তোমরা একবার এটা দেখে নিও, যাদের সঙ্গে যেটা ম্যাচ করবে তোমরা সেই পদের জন্য আবেদন করে দিও। এখানে স্যালারি স্ট্রাকচার যেটা রয়েছে 20,790, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে
বয়সটা আগের মতোই একইভাবে এখানে জেনারেলদের জন্য রয়েছে 28 বছর, ওবিসিদের জন্য 31 বছর, এবং তোমরা যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 33 বছর। ঠিক আছে বন্ধুরা, এবং এখানে যে পরীক্ষার যে ডেটটা রয়েছে বন্ধুরা সেটা একবার দেখে নাও। পরীক্ষার ডেট রয়েছে 26/5/2019, সময় একই, অর্থাৎ 9টা থেকে 12টার মধ্যে তোমাদের পরীক্ষার সেন্টারে এই ভেন্যুতে ইন করে যেতে হবে এই সময়ের মধ্যে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা তোমরা পুরো দেখো, আশা করি তোমাদের সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এর পরবর্তী বন্ধুরা যে পোস্টটা রয়েছে এটাও দেখে নাও। র্যাম্প সার্ভিস এজেন্ট, এর জন্য ভ্যাকান্সি যেটা বেরিয়ে এসেছে 6টা, ঠিক আছে, এবং এর জন্য ওই একই 3 বছরের ডিপ্লোমা দরকার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত ট্রেডের ওপরে, এবং তার সাথে অথবা এর সঙ্গে ITI করে থাকতে হবে তোমাদের। ঠিক আছে, এখানেও স্যালারিটা যথেষ্ট ভালো রয়েছে, এখানে রয়েছে 18,360 এটা রয়েছে এর স্যালারি, এবং এখানেও বয়সটা একই, জেনারেলদের জন্য 28/31 এবং SC ST-র জন্য 33 বছর। ঠিক আছে, একই রকমভাবে রয়েছে এখানে। এখানে এবার চলো বন্ধুরা আমরা দেখে নিই পরীক্ষার ডেটটা আছে 26/5/2019, এবং সময় কিন্তু সেই একই 9টা থেকে 12টা, এই সময়ের মধ্যে এই ভেন্যুতে, পাশে উল্লেখ করা এই ভেন্যুতে কিন্তু তোমাদের পৌঁছে যেতে হবে যদি তোমরা এই ট্রেডের জন্য আবেদন যোগ্য হও। ঠিক আছে, তো তোমরা এটা ভালো করে দেখে নিও। চলো এর পরবর্তী পোস্ট আমরা দেখে নিই। পরবর্তী পোস্ট যেটা আছে সেটা হচ্ছে ইউটিলিটি কাম র্যাম্প ড্রাইভার, এর জন্য আছে 10টা ভ্যাকান্সি। ঠিক আছে, এবং তার জন্য পাস হতে হবে মিনিমাম SSC, অর্থাৎ 10th স্ট্যান্ডার্ড পাস হলে চলছে। এবং তোমাদের এখানে যেটা আরেকটা করতে হবে, ট্রেড টেস্টের জন্য তোমাদের যে HMV যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা কিন্তু অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। ট্রেড টেস্টে যে সাইটটা যেটা রয়েছে বন্ধুরা এখানে 15,660, এবং বয়স ওই একই 28/31 এবং 33। এবং বন্ধুরা এখানে যে পরীক্ষার যে ডেটটা দেওয়া আছে 26/5/2019, 9টা থেকে 12টা, ওই একই সময়, এবং এখানে তোমরা ভেন্যুটা দেখে নিও, এই ভেন্যুতে কিন্তু এই সময়ের মধ্যে পৌঁছে যেতে হবে। তো বন্ধুরা চলো পরবর্তী পোস্ট আমরা দেখে নিই। পরবর্তী পোস্ট যেটা আছে সেটাতে রয়েছে কি না, হ্যান্ডিম্যান অথবা হ্যান্ডি ওম্যান। ঠিক আছে, অর্থাৎ এখানে তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। এর জন্য কি দরকার, SSC বা 10th স্ট্যান্ডার্ড যেটা বলি, মাধ্যমিক পাস হলে চলছে। তার সাথে কি লাগছে, এখানে ইংলিশ ভাষাটা ভালোভাবে জানতে হবে, এবং পাশাপাশি এখানে যে স্থানীয় ভাষা যেটা আছে অর্থাৎ হিন্দিটা সেটাও কিন্তু জানতে হবে। এক্ষেত্রে স্যালারি আছে কত, স্যালারি আছে 13,860, এবং এখানে বয়সটা কিন্তু একই, জেনারেলদের জন্য 28, OBC 31 এবং SC ST হলে 33। চলো বন্ধুরা এবার আমরা পরীক্ষার ডেটটা দেখে নিই। পরীক্ষার ডেট যেটা আছে 27/5/2019, সকাল 9টা থেকে 12টার মধ্যে পৌঁছাতে হবে এই ভেন্যুতে। ঠিক আছে বন্ধুরা, তো এই ছিল বন্ধুরা টোটাল পোস্ট, টোটাল ভ্যাকান্সি। তো তোমরা যে যে পোস্টের জন্য তোমরা আবেদন করতে চাও সেটা ভালো করে একবার এই নোটিফিকেশনে মিলিয়ে দেখে নিও। ঠিক আছে, চলো চলে আসি বন্ধুরা, আমরা সিলেকশন প্রসিডিওর কী আছে সেটা একবার দেখে নিই। তো বন্ধুরা এখানে সিলেকশন প্রসিডিওর যেটা আছে, কাস্টমার এজেন্টদের জন্য এখানে শুধুমাত্র হবে স্ক্রিনিং টেস্ট। ঠিক আছে, যেটা হ্যান্ডি ওমেন বা হ্যান্ডিম্যান যারা আছে তারা এই পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করছো তাদের জন্য স্ক্রিনিং টেস্ট হবে এবং ফিজিক্যাল টেস্ট হবে। ঠিক আছে, এবং সিনিয়র র্যাম্প সার্ভিস এজেন্ট, র্যাম্প সার্ভিস এজেন্ট, ইউটিলিটি এজেন্ট, র্যাম্প ড্রাইভার, এই সমস্ত পোস্টগুলোর জন্য স্ক্রিনিং টেস্ট হবে এবং ট্রেড টেস্ট হবে। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা এগুলো একটু ভালো করে দেখে নিও। এরপরে যেটা আছে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। এখানে বন্ধুরা অনলাইন মোডে কোনো অ্যাপ্লাইয়ের ব্যাপার নেই, তোমরা আগে ওটা দেখে নিয়েছো যে এখানে ওয়াক এন ইন্টারভিউ, অর্থাৎ তোমাদের ইন্টারভিউ সেন্টারে গিয়ে ইন্টারভিউ ফেস করতে হবে। তার জন্য কী করতে হবে না, তোমাদের একটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে। এদের দেখে নাও, এখানে 500 টাকার একটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে, তোমরা যারা জেনারেল বা OBC ক্যান্ডিডেট আছো, এবং যারা SC ST আছো তাদের কিন্তু কোনোরকম এখানে ফিজ লাগছে না বন্ধুরা। ঠিক আছে, এবং ডিমান্ড ড্রাফট তোমরা যারা কাটবে এয়ার ইন্ডিয়া ট্রান্সপোর্ট সার্ভিস লিমিটেডের আন্ডারে কাটবে, যেটা কিনা পেয়েবেল অ্যাট হবে মুম্বাই। ঠিক আছে, তোমরা এটা এগুলো একটু ভালো করে দেখে নিও। তো বন্ধুরা, এবং তোমাদের এখানে যেটা করতে হবে, ডকুমেন্টস যেটা সাবমিট করবে তোমরা, তো সেই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই অরিজিনাল সঙ্গে রাখবে, এবং সমস্ত সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা দিতে হবে। তো বন্ধুরা চলো এবার দেখে নিই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কোথায় পাবে। তো বন্ধুরা অ্যাপ্লিকেশন ফর্মটা দেখো নিচে কিন্তু দেওয়া রয়েছে, এই একই যে নোটিফিকেশনের শেষে সমস্ত এই যে ডিটেলস এখানে দেওয়া রয়েছে, এইটা কিন্তু ভালো করে তোমরা ডিটেলসে ভালো করে পড়ে নিয়ে সুন্দরভাবে ফিল আপ করবে, কোনোরকম যাতে কাটাকুটি বা কোনোরকম যেন অপরিষ্কার বা অপরিচ্ছন্ন কিছু না থাকে। ঠিক আছে বন্ধুরা, এটা ভালো করে ফিল আপ করে তারপর এর সঙ্গে যে তোমাদের অরিজিনাল কপি আছে সেই অরিজিনাল কপির জেরক্স কপিতে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু পরীক্ষার দিন, পরীক্ষার ভেন্যুতে ওই দিনে কিন্তু প্রেজেন্ট হতে হবে
এবং সঙ্গে অবশ্যই অরিজিনাল কপিগুলো কিন্তু রাখবে ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে? তো বন্ধুরা আজকের ছিল এই ভিডিওটা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা এর থেকে আশা করি অনেকেই উপকৃত হবে। তো যারা এই ভিডিওটা তোমরা দেখলে পুরোটা দেখার জন্য অনেক অনেক তোমাদেরকে ধন্যবাদ, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকো।